7 নম্বর পর্বে আমরা কি জেনেছিলাম? 7 নম্বর পর্বে জেনেছিলাম যে কনির দাদা অসুস্থ, কনির দাদা কনিকে অন্যত্র মানে সুতো কারখানায় কাজ করতে দেবে বলে এমনটা সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু কনি এটাও জানিয়েছে যে কনি তার নিজের খিদ্দার এবং কমলের তিনজনের স্বপ্ন পূরণ করতে পারবে, সে ভালো সাঁতারু হতে পারবে। এবার আমরা 8 নম্বর পর্বে আসি। 8 নম্বর পর্বে আছে যে কনি প্র্যাকটিসে আসছে না। কনি তো বলল যে সে ভালো করে প্র্যাকটিস করবে, সে সবার স্বপ্ন পূরণ করবে, কিন্তু কনি কেন প্র্যাকটিসে আসছে না সেইটা ভেবে ভেবে ক্ষিতিশ অনেকক্ষণ ধরে কনির জন্য ওয়েট করলেন। কিন্তু কনি না আসায় ক্ষিতিশবাবু গেলেন বিষ্টুদার বাড়ি। সেই নকুল মুখার্জির যে প্রস্তাবটা ছিল, আমরা যে 7 নম্বর পর্বে শুনেছিলাম না যে অ্যাপোলোতে একজন ভালো প্রেসিডেন্ট লাগবে, একটু টাকা পয়সাওয়ালা, সেই প্রস্তাব দিতেই ক্ষিতিশবাবু গেলেন বিষ্টুদার বাড়ি। বিষ্টুদার বাড়ি গিয়ে বিষ্টুদাকে বললেন যে অ্যাপোলোতে প্রেসিডেন্ট লাগবে, আর অ্যাপোলোর ঠিক বিপরীত ক্লাব যে জুপিটার, সেই জুপিটারের প্রেসিডেন্ট হচ্ছে বিনোদ ভর। তাই বিনোদ ভরের অপোনেন্ট ক্লাবে যদি বিষ্টুদা প্রেসিডেন্ট হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু তার জন্য লাগবে 7,000 টাকা। টাকাটা অত্যন্ত বেশি হয়ে গেল না? এতে তো প্রথমে বিষ্টুদা নানাই করছিলেন, কিন্তু ক্ষিতিশ একটা চাল খেললেন। ক্ষিতিশ বললেন যে বিনোদ ভর নাকি তার কোনো এক দাদাকে 5,000 টাকার পরিবর্তে অ্যাপোলোতে প্রেসিডেন্ট করার জন্য খুব উঠে পড়ে লেগেছে। তো এতে তো বিষ্টুদা সরাসরি রাজি হয়ে গেলেন যে হ্যাঁ, আমাকে অ্যাপোলোতে যেতেই হবে, আমাকে অ্যাপোলোর প্রেসিডেন্ট হতেই হবে। বিষ্টুদা সরাসরি রাজি হয়ে গেলেন। এমন সময় খিদ্দা এবং বিষ্টুদা দুজনে কথাবার্তা বলছেন, এমন সময় সেখানে প্রবেশ করলেন লীলাবতী। লীলাবতী কেন এখানে প্রবেশ করলেন? লীলাবতী এসছে বিষ্টুদার কাছে। লীলাবতী কে সেটা আমাদের মনে আছে তো? হ্যাঁ, লীলাবতী হচ্ছে খিদ্দার স্ত্রী। লীলাবতী এসছেন বিষ্টুদার কাছে। লীলাবতী তার ওই যে টেলরিংয়ের দোকান করবে বলে হাতিবাগানে যে বাড়িটা ভাড়া নিচ্ছে সেটা নাকি বিষ্টুদার, মানে তার মালিক হচ্ছে বিষ্টুদা। আর লীলাবতী এসছে সেই সেলামির টাকা দিতে, সেই সেলামির 5,000 টাকা দিতে। তো যথাযথ লীলাবতী আর বিষ্টুদা তাদের কথাবার্তা মিটিয়ে লীলাবতী চলে গেছে। খিদ্দা জানতো না যে লীলাবতী যে বাড়িটা ভাড়া নিচ্ছে হাতিবাগানে সেই বাড়িটা হচ্ছে বিষ্টুদার, আর এদিকে বিষ্টুদাও জানতো না যে লীলাবতী হচ্ছে খিদ্দার স্ত্রী। খিদ্দা বলেন যে লীলাবতী তার স্ত্রী, অর্থাৎ বিষ্টুদাও জানতে পারলেন যে লীলাবতী খিদ্দার স্ত্রী। এখন আবার খিদ্দা বিষ্টুদাকে বললেন যে আমি টাকা, ডোনেশনের টাকা কম করে দিতে পারি কথাবার্তা বলে, আপনাকে কিন্তু ওই সেলামির টাকাটা ফেরত দিতে হবে। বিষ্টুদা রাজি হয়ে গেলে বিষ্টুদা খিদ্দার কাছে তার স্ত্রীর দেওয়া সেলামির টাকা ফেরত দিলেন এবং 2,000 টাকার বিনিময়ে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি রাজিও হয়ে গেলেন। এবং ক্ষিতিশবাবু সেই সেলামির 5,000 টাকা বাড়িতে ফেরত নিয়ে গেলেন এবং সেই সুযোগে লীলাবতীর কাছ থেকে একটা পারমিশন বা একটা অনুমতি নিয়ে নিলেন যে কনি এবারে তাদের বাড়িতে থাকবে, তাদের বাড়িতে থেকে খাওয়া দাওয়া করবে, তাদের বাড়িতে থেকেই অনুশীলন করবে। এতে লীলাবতীও রাজি হয়ে যায়। আবার অন্যদিকে মাত্র 2,000 টাকার বিনিময়ে প্রেসিডেন্ট খুঁজে দেওয়ার জন্য খিদ্দা কনির সাঁতার প্রশিক্ষণের বা অনুশীলনের সমস্ত ব্যবস্থা, সমস্ত সুযোগ সুবিধা একবারে পাকাপোক্ত করে নিল। যাই হোক, কনি তো প্র্যাকটিসে আসছে না, কনি কেন প্র্যাকটিসে আসছে না, কনি কেন অনুশীলনে আসছে না, সেই কথা জানার জন্য ক্ষিতিশবাবু গেলেন কনির বাড়িতে। কনির বাড়িতে উপস্থিত হয়ে একটা খুব দুঃখের সংবাদ পেলেন যে কনির দাদা নেই, কনির দাদা মারা গেছে। কনি এবং তার পরিবার অত্যন্ত অসহায় হয়ে গেছে। ক্ষিতিশকে দেখে কনি অত্যন্ত অসহায়ভাবে ক্লান্ত এবং শান্ত কণ্ঠে বলছে যে খিদ্দা এবারে আমরা খাবো কি? কারণ কনিদের মাথার উপর থেকে ছাদ চলে গেছে, তার দাদা মারা গেছে, তাই তারা অনেক অসহায় হয়ে গেছে। আজকে আমাদের 8 নম্বর পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব তোমরা পরের ভিডিওতে দেখবে। ধন্যবাদ।